রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি। আল্লাহ বলেন আমি কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আমরা দেখি না না, আগে আল্লাহ মানুষ বানাইলেন পরে কোরআন শিখাইলেন, এটাই তো বাস্তবতা। আল্লাহ কেন বললেন আমি মানুষ বানানোর আগে কোরআন শিখাইলাম? আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি কোরআন শিখাইয়া মানুষ বানাইলাম। আমরা দেখি না না, মানুষ বানায় আল্লাহ কোরআন শিখাইলেন, আল্লাহ উল্টা বললেন কেন? বলে না উল্টা না, ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহর কথা হাকিমের কথা হিকমত থেকে খালি না। আল্লাহ তাআলা কেন বললেন? মুফাসসিরিনে কারাম জবাব দিয়ে বলেন, আল্লাহর দরবারে সব মানুষের দাম নাই, জন্মগত মানুষ, বংশগত মানুষ, আরেক দল মানুষ হলো গুণগত মানুষ। আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই, বংশগত মানুষের দাম নাই, একমাত্র গুণগত মানুষের দাম। কিসের দাম? মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটা বাতির গুণ। ফ্যানওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। যদি মাইক আওয়াজ না দেয় লাত্তি মেরে ফালায় দে, গুণের মাইক না। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, যদি আলো না দেয় বাতি ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি নাম। ফ্যান বানাইছে বাতাস দেওয়ার জন্য, যদি বাতাস না দেয় পাখা ভেঙ্গে ফেলো, এটা গুণের পাখা না। এর বান্দা মাইকওয়ালা মাইক বানাইলো আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। যদি আওয়াজ না দেয় গুণের মাইক, গুণের মাইক। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম কেন? বিড়ি টানার জন্য। আল্লাহ তাআলা বলেন এর মানুষ তোদের কেউ বানাইছি বিনা কারণে না, তোরা কি মনে করো আমি অনর্থক বানাইছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। নবীর উম্মতের দল, এ বান্দা তুই কি ভেবেছো তোকে আমি অনর্থক বানিয়েছি? না না, তুমি কি ভেবেছো আমার কাছে আসবা? না না না, আমি অবশ্যই বিনা কারণে বানাই নাই, একদিন আগে পরে আমি আল্লাহর দরবারে আসতেই। بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري و
واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي সূরজ নে দিয়া আপনি শোয়াউ কো ইয়ে পয়গাম সূরজ নে দিয়া আপনি শোয়াউ কো ইয়ে পয়গাম দুনিয়া হে আজব চিজ কো ভি সুবহ কো ভি শাম দুনিয়া হে আজব চিজ কো ভি সুবহ কো ভি শাম দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো বাজার সে গুজর হো খরিদদার নেহি হো বাজার সে গুজর হো খরিদদার নেহি হো মকবুল তো হায় সাদ হায় কাবিল তো বহুত হায় মকবুল তো হায় সাদ হায় কাবিল তো বহুত হায় আয়না কে মানিন্দে তো নেহি দিল তো বহুত হায় আয়না কে মানিন্দে তো নেহি দিল তো বহুত হায় মারকাজুল হুদা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা হাফিজ ছাত্রদের পাকজিক প্রদান উপলক্ষে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 13 নভেম্বর 2019 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররাম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলমিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল আযম রাসূল আকরাম রহমাতে আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে মাহশার সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনা কাতাজদা আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে সূরাতুল আলাক এর কয়েক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমিয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। ইকরা بسم ربك الذي خلق হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন আলাক সৃষ্টি করেছেন ইনসানকে জমাট রক্ত থেকে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম
পড়ুন আপনার রবের সম্মান মর্যাদা বর্ণনা করুন। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি শিক্ষা দান করেছেন, জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ওই জিনিস শিক্ষা দান করেছেন যেই জিনিস সম্পর্কে ইনসানরা অনবহিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং এই কোরআন অন্যদেরকেও শিক্ষা দান করে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। রহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আগমন করেছিলেন এবং এক সময় বিদায়ও নিয়েছিলেন। মাঝখানের সময় কেটেছিল কত বছর বলেন না কেন? 63 বছর। রসুল আগমন করেছিলেন কোন মাসে আপনাদের জানা আছে? রবিউল আউয়াল। বিদায় নিয়েছিলেন কোন মাসে? রবিউল আউয়াল। মাঝখানে কাটলো কতদিন বলেন? বলেন 63 বছর। এই আসা যাওয়া আর মাঝখানের অবস্থানটার জন্য রসুলের শানে তিনটা শব্দ ব্যবহৃত হয়, পৃথিবীর আর কারো শানে ব্যবহার হয় না। একটা হলো মিলাদুন্নবী, রসুলের জন্ম মুবারক, আর একটা হলো আফাতুন্নবী, রসুলের ইন্তেকাল। আর মাঝখানের 63 বছরকে বলা হয় সিরাতুন্নবী, রসুলের জীবন আদর্শ। এই তিনটা শব্দ রসুলের শানের শব্দ। মিলাদুন্নবী, অন্য কোন নবীর শানে এই শব্দ ব্যবহার হয় না। ওয়াফাতুন্নবী শব্দটাও অন্য কারো শানে ব্যবহার হয় না। সিরাতুন্নবী শব্দটাও ভিন্ন কারো নামে ব্যবহার, শুধুমাত্র আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিনের নামে শানে ব্যবহার করা হয়। এবং তিনটার অর্থ কি? মিলাদুন্নবী মানে রসুলের জন্ম মোবারক, অফাতুন্নবী রসুলের ইন্তেকাল, সিরাতুন্নবী রহমাতুল্লিল আলামিনের জীবন আদর্শ। মিলাদুন্নবীর মেয়াদকাল সর্বোচ্চ বলতে গেলে একদিন। কয়দিন? একদিন। ওয়াফাতুন নবীর মেয়াদ একদিন বলা যাবে না, মোটামুটি তিন দিন বলি। কারণ সোমবার দিন ইন্তেকাল, মৃত্যু হলো বুধবারে দাফন হলো। কথা ঠিক না? নাকি খবর নাই আপনাদের? সোমবারে রসুলের ইন্তেকাল, দাফন কবে হলো? বুধবার। আর সিরাতুন্নবীর মেয়াদকাল 63 বছর। এখন এই সিরাতুন্নবী অর্থ হলো রসুলের জীবন আদর্শ। কেউ যদি কারো জীবনী লেখে তাহলে জন্মের ইতিহাস বাদ দিয়ে লেখে, কি বলেন? বুঝে শুনে বলবেন? রসুলের জন্মের কারো জীবনী লেখলে জন্মের ইতিহাস বাদ দিয়ে লেখা শুরু হয় না? জন্ম থেকে কত দূর পর্যন্ত লেখে? শেষ পর্যন্ত। ঠিক না? তাহলে সিরাতুন্নবী এমন একটা পাওয়ারফুল শব্দ যেটা বললে মিলাদুন্নবী আর অফাতুন্নবী শব্দটা বলা লাগে না, এর মধ্যে ঢুকানো আছে। যখনই আমাদের জাতিবাইরা আমাদেরকে প্রমাণ করতে চাইল যে আমরা মিলাদুন্নবী অফাতুন্নবী মানি না, আমরা সিরাতুন্নবী নিয়ে চিৎকার করি, তখন আমাদের এই গোমর উম্মতের কাছে আবার প্রশ্ন উত্তর আকারে মানুষের ঝামেলা দ্বন্দ্ব বিভ্রান্ত নিরসনের জন্য তখন বলতে হলো যে আমরা যে সিরাতুন্নবী নিয়ে চিৎকার করি, আর এই সিরাতুন্নবীর মধ্যে আমরা বলি না যে মিলাদুন্নবী মানি না, বরং এর মধ্যে মিলাদুন্নবীও আছে, অফাতুন্নবীও আছে। জীবন জন্ম নবীর সিরাতের মধ্যে আছে না? আছে। রসুলের জীবনের সব ইতিহাস। সর্বোপরি কথা হলো তিনটা শব্দ, তাবলিগলাদেরও না, দেওবন্দিরও না, আলিয়ারও না, কওমিরও না। এই তিনটা শব্দ রসুলের সম্মান সূচক মর্যাদার শব্দ। এই তিনটা শব্দকে যে বাঁকা নজরে দেখবে তার ইমান আকিদা আমল সব বাঁকা হয়ে যায়।
রসুলের ৬৩ বছর জিন্দেগির দীর্ঘ ৪০টি বছর নবী কোনদিন কারো কাছে নামাজ রোজা হজ যাকাত কালেমার কথা বলেন নাই। ৪০-এর পরে গিয়া আল্লাহ কোরআন নাজিল করলেন। কি নাজিল করলেন ভাই? কোরআন নাজিল করলেন। কোরআন আসলো, আসার পরে রসুল এখন দাওয়াত শুরু করলেন, নামাজ রোজা হজ যাকাত, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষের দারে 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 ঘুরে 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 দাওয়াত শুরু করলেন। কয় বছর পর থেকে? তাহলে এই ৪০ বছর পর্যন্ত কি রসুল শিশু ছিলেন, অবুঝ ছিলেন? তাহলে এই দীর্ঘ ৪০ বছর রসুল করলেন কি? দীর্ঘ ৪০ বছর রসুল মক্কার অদূরে হেরা পর্বত ওই পাহাড়ের চূড়ায় উঠে রসুল ওই গর্তে নেমে বাইতুল্লাহর দিকে চেহারা মোবারকটা ঘুরাইয়া গর্তে বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। কার ধ্যানে? আল্লাহর ধ্যানে সময় কাটাতেন, রবের তাল্লুক তৈরি করার জন্য, আল্লাহর সন্ধান আল্লাহর মহব্বতে সময় কাটাতেন। যেদিন কোরআন নাজিল হলো দিনটা ছিল সোমবার। কি বার? যেদিন রসুল দুনিয়াতে আগমন করেছিলেন এই দিন কি ছিল বলেন? খেয়াল করেন, সোমবার। তাহলে মিলাদুন নবীর দিনও সোমবার। আর রসুলের আদর্শের যে গাইডবুক আসলো সিরাতুন নবী, এই আসার দিনটাও সোমবার। দোনোটা সোমবার হওয়ার কারণে রসুল বেজার না খুশি? খুশি করতে গিয়া রসুল রোজা রাখা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বলেন, দুই খুশি আমি পালন করি, শুকর আদায় করি। একটা হলো আমার মিলাদুন নবী, তাও সোমবার, আর আমার সিরাতুন নবী যে আসলো তাও কি সোমবার। তো আমি মিলাদুন নবীর শুকর আদায় করি রোজা রেখে, আর সিরাতুন নবীর সূচনার দিনও কোরআন নাজিলের দিন সোমবার হওয়ার কারণে আমি রোজা রেখে তারও শুকর আদায় করি। শুধু রবিউল আউয়ালে রোজা? রসুল কি শুধু রবিউল আউয়ালে রেখেছেন না ১২ মাস, মাসে একদিন না প্রত্যেক সোমবার? প্রত্যেক সোমবার রসুল রোজা রাখতেন। কেন? মিলাদুন নবীর শুকর আদায় করার জন্য। প্রতি সোমবার রসুল রোজা রাখতেন কেন? প্রতি সোমবার রসুল রোজা রাখতেন কেন? একমাত্র সিরাতুন নবীর শুকর আদায়ের জন্য। কমাও, ইকো কমাও, বুঝাইতে পারলাম আপনাদেরকে? কি বুঝাইলাম? মিলাদুন নবীর বিরুদ্ধে বললাম না? দিলের কান লাগান আর মহাব্বতের কান লাগায় শুনবেন, টুপির দিকে তাকায় বয়ান শুনবেন না, যে আমার টুপি কালো হুজুরের দা সাদা কেন, আমারটা সবুজ ওনারটা সাদা কেন, আপনি সবুজ দেন আর কালো দেন আর নাই দেন, আমার সাদাটাই আপনার মরণকালে কাজে লাগবে, নাকি আপনাদের মরণকালে কাফন হবে কালো? সবুজ? হ্যাঁ, কি হবে? কথা যে আসতে বলতেছেন সবার, চিন্তা করছেন মোটো? কি চিন্তা করছেন? সাদাওয়ালারা কাফের, তাহলে আপনি মরার সময় তো কাফের হয়ে মরা লাগবে। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকেও সহিবুজ দান করেন, আমাকেও সহিবুজ দান করেন। কেন দ্বন্দ্ব করতেছেন? আজকে দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে মুমিনের সাথে আর বেইমানের সাথে, কথা ঠিক না? রসুলের মহব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, তাহলে আপনি আমাকে বাঁকা নজরে দেখবেন কেন? আমি আপনাকে দেখলে সালাম দিব, আপনিও আমাকে সালাম দিবেন, এটাই তো রসুলের আদর্শ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে মিলাদুন নবীতেও রসুল কি রেখেছেন? ভুলে গেছেন? কি রেখেছেন? সিরাতুন নবীর শুকর আদায় করছেন কি দিয়া? রোজা দিয়া। কথা সবাই একমত এই কথায়? কি শুধু রোজা বছরে একবার না ১২ মাস? তাহলে রসুল মিলাদুন নবীর শুকর আদায় করলেন ১২ মাস। উম্মতেরা, তোমরা যদি মিলাদুন নবীর শুকর আদায় করতে চাও,
সিরাতুন্নবীর শুকর আদায় করতে চাও, তো বারো মাস আমি রসুল যা আমল করতে বলেছি ওই আমলের মাধ্যমে বারোটা মাস শুকর আদায় কর। নাকি বছরে একবার? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোরআন নাজিল হলো, এই কোরআন নাজিলের প্রথম দিন জিব্রাইল যে আসলেন, কি নিয়ে আসলেন? এই সুরায় আলাক, ইকরা সুরাটা নিয়ে আসলেন। কোরআন নাজিলের প্রথম সুরা সূরাতুল আলাক। যদিও আমরা কোরআন শরীফ খুললে দেখি আলহামদু সুরাটা প্রথম সুরা, তাহলে ইকরা প্রথম হলো কিভাবে? জবাব হলো, রসুলের কাছে কোরআন নাজিলের সূচনা হয়েছে ইকরা সূরা দিয়ে, আর আলহামদু সূরাটা এটা লিপিবদ্ধ হয়েছে কোরআনে, লাউহে মাহফুজে যেইভাবে সেটিং করা আছে ওইভাবে, ওখানেও আলহামদু আগে লেখা, এখানেও আলহামদু আগে লেখা, ওই লাউহে মাহফুজের সেটিং হিসাবে আলহামদু প্রথম। রসুলের কাছে কোরআন নাজিলের সূচনা হয়েছে প্রথম সূরা সূরাতুল আলাক দিয়ে। জিব্রাইল আমিন আসলেন, নবীকে দাঁড় করালেন, জিব্রাইল আমিনের সিনার সাথে রাহমাতুল্লিল আলামিনের সিনা মুবারকটা লাগায়া মৃদু চাপ দিলেন, আর জিব্রাইল আমিন বললেন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আহলে বাতিল, আহলে বিদআতি, আহলে বাতিল এক কথার মধ্যে সব ঢুকানো আছে, পীরের লাইনে বাতিল, তরিকাতের লাইনে বাতিল, রাজনীতির ময়দানে বাতিল, এরপরে বিভিন্ন ফেরকায় বাতিলা। এক কথায় বললাম আহলে বাতিলরা এখানে তর্জমা করে, নবী বলছেন আমি পড়তে জানি না, বেদাতি আহলে বাতিলরা বলে নবী নাকি বলেছেন আমি জিব্রাইল তোর কাছে পড়ুম না, তুই কেরে? এক চাপ দিলেন, নবী বললেন পড়তে জানি না, জিব্রাইল আমিন আবার আরেকটু চাপ দিলেন, বললেন ইকরা, নবী আবারও বললেন মা আনা বিকারিন, আমি পড়তে, কয় চাপ হলো? এবার জোরে চাপ দিলেন, জোরে চাপ দিয়া নবীজি বললেন, আরে জিব্রাইল আমিন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। খুব খেয়াল করি, আচ্ছা শিক্ষক একটা বাচ্চাকে যদি পড়ায় পড়ো বিসমিল্লাহ, বাচ্চা পড়বে না? হ্যাঁ, তাহলে নবীজি কি যদি জিব্রাইল পড়ে ইকরা, তো নবী তো পড়ার কথা শুনে শুনে তো পড়তে পারে, তো নবী কেন বললেন আমি পড়তে জানি না? এখানে এক কথা হলো, নবীজি কি পড়বেন, কার নামে পড়বেন, এগুলো এখানে কোনো আলোচনা হয়নি, যে কারণে রসুল পড়লেন না। আর একটা কথা হলো, জিব্রাইল মুখে বলেন নাই ইকরা, রেশমি কাপুরে এই সুরার পাঁচটা আয়াত লিখে নবীর কাছে ধরে ধরলেন আর বললেন হে রসুল ইকরা পড়ুন। নবীজি হলেন উম্মি, দুনিয়ার কারো লেখা, দুনিয়ার কারো দেখে দেখে কিছু লেখা নবী পড়তে জানতেন না, রসুল দুনিয়ার কারো কাছে শিখেন নাই কিছু, আল্লাহ পাক যা পাঠিয়েছেন তাই নবী জেনেছেন। নবী যেহেতু পড়তে জানেন না, কিন্তু প্রথম দুইবারে বলছেন আমি পড়তে জানি না, তৃতীয়বারে নবী পড়তে জানি নাও বলেন নাই, পড়তে জানি তাও বলেন নাই, নবী চুপ হয়ে গেলেন, চুপ হয়ে শরীরে উঠে গেল জ্বর, দ্রুত চলে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে। এখান থেকে সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করে দিব, নবীকে চাপ তিনটা দেওয়া হলো কেন, দুই নম্বরে নবীজি পারি না বললেন কেন, তিন নম্বর চাপে নবী পারি নাও বলেন নাই, পারি তাও বলেন নাই, চুপ থেকে সমর্থন দিলেন কেন, এই তিনটা কথা বুঝানোর চেষ্টা করব, মাথা ঠান্ডা রাখতে হবে। পারবেন না গরম করে ফেলবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবীজিকে আল্লাহ কোরআনের এক জায়গায় বললেন, নবী জিব্বা মোবারক নারায় 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 শুধু আয়াতগুলো মুখস্থ করতে চাচ্ছেন, আল্লাহ বললেন না রসুল
লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে পয়গম্বর, তাড়াহুড়া করার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা আপনার সিনা মোবারকের মধ্যে কোরআন পুরাটাই জমা করে দিব, আমি জমা করে দিব, আপনার তাড়াহুড়া করার দরকার নাই। তাহলে কি সুন্দর আওয়াজ! তো নবী তো আল্লাহ নিষেধ করলেন তাড়াহুড়া করে মুখস্থ করার প্রয়োজন নাই, আমি অন্তরে জমা করে দিব। তাহলে জিব্রাইল আমিন চাপ দেওয়ার দরকার কি? আল্লাহ তো জমা করে দিলে হয়ে যাইতো, আল্লাহ তো সিনায় জমা করে দিয়েছেন, তারপর জিব্রাইলের মাধ্যমে নবীরে চাপ দিলেন, এমন চাপ যে রহমাতুল্লিল আলামিনের পুরা শরীরটা ব্যথা হয়ে গেল, জ্বর উঠে গেল। নবী ঘরের মধ্যে গিয়া বলে, খাদিজা আমারে কম্বল দিয়ে আঁকড়ায় ধরো। আম্মা জান আঁকড়ায় ধরলেন, কম্বল নিয়ে নবী কাঁপতেছেন। আম্মা জান খাদিজার দুই হাত দিয়ে নবীরে আন্দা করে ধরলেন। খাদিজা কানে আওয়াজ পাইতেছে, নবী কম্বলের নিচে যেন গুনগুন করে কান্না করেন। খাদিজাতুল কুবরা বলেন, পয়গম্বর আপনি কাঁদেন কেন? নবী ঘটনার বিবরণ দিলেন। এরপর নবী, কান্নার কারণ কি? আমি খাদিজা কিছুটা আশ করতে পেরেছি, এই জমিনে আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি ভালো করে জানি। এই জমিনের মধ্যে আমি পাঁচটা সন্তানের মা হওয়ার পরে আমি আপনার ঘরে আছি, দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে আমি পরীক্ষা করার পরে স্বামী বলে গ্রহণ করেছি। আপনার মনে হয়তো কষ্ট, আল্লাহ যে নবুয়ত দান করলেন, আমি খাদিজা যদি এটাকে স্বীকার না করি আপনার মনে বড় কষ্ট। নবী, কোনো কষ্ট নাই, আপনার নবুয়তের স্বীকারোক্তি জমিনে আমি খাদিজা এক নম্বরে দিয়ে দিলাম। আল্লাহর নবী মুস্কি হেসে কান্না বন্ধ করে দিলেন আর বললেন, খাদিজা আর দেরি করা যাবে না, এখন দাওয়াতে বের হয়ে যাই। নবী এখন উম্মতের কাছে দাওয়াতের জন্য বের হয়ে যায়। এতদিন নবীর কোনো দুশ্মন নাই, যখন নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, শুধু নামাজের দাওয়াত না, রোজার দাওয়াত না, ভালো কাজের আদেশ শুধু না, যারা অন্যায় কাজ করে তাদেরকেও বাধা দান প্রদান করতেছেন। এতদিন দাওয়াত দেয় এত দুশ্মন নাই, যখনই অন্যায়ের পথে বাধা হয় নবী দাঁড়াইলেন, তখন দুশ্মন বেড়ে গেল। নবীর দাদার ইন্তেকালের পর চাচা আবু তালিবের কাছে নবী রক্ষণাবেক্ষণ হতো। আবু তালিবের কাছে সে নালিশ দেয়, তোমার ভাতিজাকে সামলাও, সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। আল্লাহর নবীকে চাচা আবু তালেব ডেকে বললেন, ভাতিজা কি ব্যাপার? তুমি তোমার দাওয়াতি কাজ চালাও, বাধা নাই, কিন্তু অন্যায়ের বিপক্ষে কেন বলো? নবী জবাব না দিয়া কান্না শুরু করলেন। আবু তালিব বলে, ভাতিজা কেন কাঁদো? রহমাতুল্লিল আলামিন বলেন, ও চাচা আমি কি জবাব দিব, আমি কি জবাব দিব? আল্লাহ তো আমাকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তো কোরআনে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন দীনে হকের পতাকা উত্তোলন করব, উত্তোলন করব, অন্য ধর্মের উপরে ইসলাম ধর্মটারে বিজয়ী করব। আর বিজয়ী যদি করতে হয় অন্য ধর্মটা যে মানব রচিত ভ্রান্ত ধর্ম এটাও বলতে হবে, আবার ইসলাম ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম তাও বলতে হবে। চাচা আবু তালিব ডাক দিয়ে কয়, ভাতিজা কোনো টেনশন নাই, তোমার কাজ তুমি করতে থাকো, আমি আবু তালিব বেঁচে থাকতে একটা ফুলের টোকাও তোমার কেউ লাগবে না। এরে নবীর উম্মতের দল, রহমাতুল্লিল আলামিনকে কেন চাপ দিলে? মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, চাপ দেওয়ার কারণ বলে, বান্দা আল্লাহর দেওয়া আসমানি এলেমের নূর এটা পাওয়ারফুল, এই এলেমটা যে কেউ নিতে পারবা না, এই এলেম যদি সিনার মধ্যে নিতে চাও, আমার নবীরে চাপ দিয়া আল্লাহ বুঝায় দিলেন এই এলেম নিতে কষ্ট করতে হবে। এলমেরা এজাজ কর দন বেহেসাব
খলকেরা দাদন জবাবে বাসাওয়া। এই এলেম পাওয়ার জন্য কষ্ট করা লাগবে, দেখছেন নি কষ্ট, যে যত বেশি কষ্ট করেছে সে তত জমিনের দিনের খাদেম হয়ে গেছে, যত কষ্ট করেছে তত দামি হয়েছে। কেমন দামি, এমন একজন সাহাবার ইতিহাস পাবেন না এই এলেম অর্জন করতে গিয়ে কষ্ট করেন নাই, এই এলেম সিনায় ধারণ করতে গিয়ে কষ্ট করেন নাই। সাহাবায়ে কেরামের ইতিহাস কষ্টের ইতিহাস, রহমাতুল্লিল আলামিনের জিন্দেগির ইতিহাস কষ্টের ইতিহাস। না খাইয়া না খাইয়া সিরাতুন নবীর দাওয়াত দেয়। আজকে ভাইজান তুমি সিরাতুন নবী মানতে চাও না কেন, আমার মনে হয় তুমি কষ্ট সহ্য করতে পারবা না, এই জন্য মানো না। সিরাতুন নবী মানতে গেলে দাড়ি রাখা লাগবে, সিরাতুন নবী মানলে টুপি পরা লাগবে, সিরাতুন নবী আমল করতে গেলে দাড়ি রাখা লাগবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। আর দাড়ি রাখতে গেলে ম্যাডাম বেজার, দাড়ি রাখতে গেলে শ্বশুরি বেজার, দাড়ি রাখতে গেলে শ্বশুর বাড়ির মেহমানরা বেজার, সুন্নত মানতে গেলে সবাই বেজার হয়ে যাবে, ছেলে বেজার, মেয়ে বেজার। কেন বলে, নবীর সুন্নত অনুযায়ী যদি বলি চেয়ার টেবিলে খানা খাওয়া যাবে না, সমতল জমিনে খানা খাও, আমার সবাই ছেলে মেয়েরা কয় বাবা তুমি পাগল হয়ে গেলে নাকি, অভদ্রতা শুরু করলা কেন, দুনিয়ার মানুষ আজকে পাগলামিতে জড়িয়া। নবীর সুন্নতের বলে অভদ্রতা, আর বেঈমানের পা চাটা গোলামি করাটাকে বলে ভদ্রতা। হম সিরাত হম সিরাতে মুস্তফা বর্তমানি হালে উতুল ইত্তেবা ইত্তেবাই সুন্নতে খৈরুল বশার গিরে লাজেম তাবয়াবি এফসাস। এরে নবীর আশেক উম্মতের দল, এলমে দিন শিখার জন্য কষ্ট, সাহাবায়ে কেরামের কি কষ্ট, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবীর দরবার থেকে খানার সময় যান না, না খেয়ে না খেয়ে হযরত আবু হুরায়রা নবীর দরবারে পড়ে আছে, কারণ নবীর একটা কথা স্বর্ণের মুক্তার দানার মতো ঝরে, একটা কথা যেন আমি আবু হুরায়রা থেকে ছুটে না যায়, এই জন্য আবু হুরায়রা খানা খাইতেও যায় না, নবীর সোহবত থেকে যেন এক সেকেন্ড আমি বিপরীত দিকে চলে না যাই। এরে নবীর উম্মতের দল, রহমাতুল্লিল আলামিনের পার্শ্বে পার্শ্বে আবু হুরায়রা না খায়া পড়ে আছেন, এমন ইতিহাস। আবু হুরায়রা নবীর দরবার ত্যাগ করবেন না বিদায় না খায়া, তো ক্লান্ত হয়ে গেলে, খানা নাই, জমিনের মধ্যে ব্যবসায় পড়ে আছেন, মানুষেরা পাড়ায় যায় মনে হয় যেন একটা রোগী পড়ে আছে। ওই আবু হুরায়রা চোখের পানি সেরে কান্না করে, আর একদিন রেশমি রুমাল দিয়া তার নাক পরিষ্কার করে, আর আবু হুরায়রা তুই তোরে চিনুনি, এক সময় কিন্তু নবীর মহাব্বতে না খাইয়া রাস্তায় পড়েছিলি, মানুষ পাড়ায় গিয়েছিল। পাঁচ বছর আগে মাদ্রাসা, বাথরুম দুইটা টিনের ঘর, ছাত্র থাকতে কষ্ট, বাথরুমে কষ্ট, ঘুমানে কষ্ট, খানায় কষ্ট। পাঁচ বছর পরে দুইতলা বিল্ডিং, বাথরুম পঞ্চাশটা, এরপরও কষ্ট কমে না, সেই কষ্ট এখন আছে কেন, ব্যাপারটা কি? বলে ছাত্র ছিল ওই সময় পঞ্চাশ, এখন ছাত্র আড়াইশো, কি ব্যাপার এত ছাত্র বাড়লো কেমনে? বলে আশুগঞ্জের কলেজের সব ছাত্র কলেজ বন্ধ করে মাদ্রাসায় ঢুকছে। কি? হ্যাঁ, তোমাদের ছাত্র একটাও মাদ্রাসা আসার দরকার নাই,
আমাদের লাইনে যে ছাত্রগুলো প্রত্যেকটা মাদ্রাসায় ভিড় জমাইতেছে রমাজানে, ভর্তি নেওয়া যায় না, এত ছাত্রের জায়গা নাই, হাজার 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 মাদ্রাসার কোনো ছাত্র হয় না। এরে নবীর উম্মত, কলেজ আছে কলেজে পড়ো, স্কুলে পড়ো, ভার্সিটিতে পড়ো, মাদ্রাসাওয়ালারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, তুলনামূলক যে যেই পরিমাণ কষ্ট করবে সেই পরিমাণ আল্লাহর এলেমের বরকত সে পেয়ে যাবে, কষ্ট কমে না কেন? আল্লাহ বলেন এই নিজামটা কিয়ামত পর্যন্ত থাকবে, যতই কোটি কোটি টাকা দান করতেছে, একতলা বিল্ডিং একজনে বলে আমি করে দিব, একজনে বলে পাঁচতলা বিল্ডিং আমি করে দিব, একজনে বলে যত চাল লাগে আমি দিব, সব চাল আসতেছে, এরপরও ছাত্রদের কষ্ট কমে না, কারণটা কি রে বাবা? কিয়ামত পর্যন্ত মাদ্রাসাগুলোতে যত দান করবে কিয়ামত পর্যন্ত দান শেষ হবে না। এরে বান্দা যত দিবে তত লাগবে, যত দিবে ততই প্রয়োজন হবে। আল্লাহ বলেন এই এলেম শিখার একটা উসুল হলো কষ্ট ছাড়া মিষ্টি পাওয়া যাবে না। এই জন্য মাদ্রাসাগুলোতে কষ্ট, যারা যেই পরিমাণ কষ্ট করেছে সেই পরিমাণ তারা দামি হয়ে গেল। দেখেন যত দামি দামি ব্যক্তি, শুধু মাদ্রাসা কেন, দুনিয়ার লাইনে যারা লেখাপড়া দেখতেছেন, বড় ডিসি এসপি ইঞ্জিনিয়ার সুনামের সাথে আছে, খবর নিয়ে দেখেন ওরা লেখাপড়ার জীবনে কষ্ট বেশি করেছে, মা ঠিকমতো ভাড়া টাকা দিতে পারে নাই, বাবায় তারা ঠিকমতো ভর্তির টাকা দিতে পারে নাই, কষ্ট করে করে মানুষের বাড়ি কাজ করে করে বাবায় টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে লেখাপড়া করেছে, আর ওই সন্তানই আজ দেশের মধ্যে সুনামের সাথে ডাক্তারি করতেছে। যত আখেরাতের লাইনে ভালো ব্যক্তি দেখেন, অনেক বুজুর্গ ইতিহাস পড়ে দেখেন, তার ইবতেদা কত কষ্ট, জিন্দেগি কষ্টে কষ্টে কাটায় দিল, মাদ্রাসায় ফ্রি খাইল, টাকা দিতে পারতো না। হ্যাঁ, আর এই ডারে তুমি গালি বানাইছো না, মাদ্রাসায় পড়লে জাকাত খায়, ফেতরা খায়, জাকাতের টাকা খাইয়া পড়তেছে কওমিওয়ালারা, এটা গালি বানাইলি? তাহলে খয়রাত খাওয়া ছাড়া কে পড়ছে আমাকে বল, ভিক্ষা ছাড়া চলে কে বলো? আমাদের মাদ্রাসাগুলোতে মানুষ কলিজা দিয়া দান করে, না নিলে মনে বেজার, আর তোমরাও ভিক্ষা করো, বিদেশ গিয়া আনো মানুষ টের পায় না, আবার জুলুম করে নাও, বলো না দিলে দোকান বন্ধ হয়ে যাবে, আর আমরা বলি খবরদার ভাইজান, আপনি যে দান করছেন আল্লাহর মহব্বতে দিয়েছেন, বলে হ্যাঁ, বলে তাহলে কোনো কথা বলা যাবে না, বলে বলবো না, এমন কি চুপে চুপে দান করতেছে, মাদ্রাসায় চাল নাই, ডাল নাই, খানা নাই, আগামী সকাল রাত দুপুর বেলার খানা নাই, হুজুরেরা ছাত্রদের নিয়ে ফজরের নামাজ করে মোনাজাত দেওয়া শুরু করলো, খতম করা শুরু করলো, উদয়ার মালিক এতগুলো ছাত্র তোমার কোরআন পড়ে নবীর হাদিস পড়ে খানার আয়োজন নাই, হঠাৎ করে দেখা গেল ট্রাক ভর্তি চাউল মাদ্রাসার গেটে দাঁড়ায় গেল, কি ব্যাপার ভাই, তুমি কোথা থেকে আসছো, জীবনে তোমারে দেখি নাই, বলে আমি দেখলাম রাতের বেলা স্বপ্নে দেখি আমার বাবার কবরে আজাব চলতেছে, কে যেন বলতেছে তাড়াতাড়ি মাদ্রাসায় দান সৎকার কর, না হয় আজাব বন্ধ হবে না, আমি ঘুম থেকে উঠা এরপরে দানের অবস্থা নিয়ে মাদ্রাসায় হাজির। এরে নবীর উম্মতের দল, তো চাপ দিয়া নবী বুঝাইলেন এলেমের জন্য কষ্ট, তো ঠিক আছে কষ্ট তিনবার চাপ দিলেন কেন, একটা চাপ দিলেই তো হয়ে যাইত, বলে তিনটা চাপ দিয়া নবীজির জিন্দেগিতে তিনটা মুসিবত আসবে ভয়ঙ্কর, এটা ইশারা করলেন। এরে নবীর উম্মতের দল, নবীর জিন্দেগির কষ্ট চূড়ান্ত কষ্ট রে ভাই, মারাত্মক কষ্ট, শিয়াবে আবু তালিবের মধ্যে নবী গৃহবন্দী হয়া ছিলেন, এর মারাত্মক কষ্ট, ঘরের চতুর্দিক থেকে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে নবীকে হত্যা করবেন, মারাত্মক কষ্ট, এমন এক সময় আচা আবু তালিব আর খাদিজার ইন্তেকাল হয়ে গেল, নবী এতই যে কাদা কাঁদলেন যে অন্য কারো বেলায় নবী এত কাঁদেন নাই, চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান আয়েশা বলেন আমি মায়ার নবীকে মাঝে মাঝে দেখতাম, আমার হুজুরার কিনারায় নবী গুনগুন করে কান্না করতে, আমি মাঝে মাঝে বলতাম পয়গম্বর আপনি হুজুরার
মধ্যে কেন কান্না করেন? আমি আয়েশা তো আপনার কিনারায়। নবী জবাব দেন না, বারবার ইসরার করার পরে নবী একদিন বললেন, আয়েশা তুমি জানো না আমার খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। যেই খাদিজা বিপদের আমার বিপদের সময়ের বিবি, আরবের মধ্যে আমার আপন কেউ নাই, ওই হেরা গুহায় গিয়ে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। আর মাঝে মাঝে খাদিজা মহিলা মানুষ আমার ওই গুহার মধ্যে গিয়া আমি নবীর কাছে নাস্তা পৌঁছায় দিতে। খাদিজা এত বড় ধনাঢ্য নারী, আরবের মধ্যে সব সম্পদ আমাকে হাদিয়া দান করে দিলেন। ওই খাদিজার অবদান আমি রহমাতুল্লিল আলামিন ভুলতে পারি না। আল্লাহর নবী তিনবার চাপের পর দুইবারে বললেন পারি না, তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? উম্মতের জানায় দিলেন, এরে উম্মত আমি নবীর তৃতীয় চাপে চুপ থেকে সমর্থন দিয়া বললাম, কারণ ওই সময় জিব্রাইল আমিন বলেছে অথবা কাপড়ে লেখা আছে। জিব্রাইল আমাকে একটু শুনায় দিল, শুনানোর পরে আমি রাজি হয়ে গেলাম। কি আগের দুইবার পড়তে বলেছে সেখানে বলে নাই কার নামে পড়বো, তিন নাম্বার চাপে বলা হলো রবের নামে পড়ো। আমি নবী খুশি হইয়া এইবার রাজি হয়ে গেলাম। দুনিয়াতে উম্মতেরা তোমরাও শিক্ষা নাও, রবের নামের পড়াগুলো পড়ো, অন্য পড়াগুলো ছাড়ো। জমিনের মধ্যে যত লেখাপড়া আছে দুই প্রকার, একটা হলো রবের নামের পড়া আর একটা হলো রবের নাম ছাড়া পড়া। রবের নাম ছাড়া পড়ার প্রতিষ্ঠান আলাদা, গঠনতন্ত্র আলাদা, তার নিয়ম পদ্ধতি আলাদা, উদ্দেশ্য আলাদা। রবের নামের লেখাপড়ার প্রতিষ্ঠান আলাদা, এদের উদ্দেশ্য আলাদা, এদের সমস্ত নিয়ম পদ্ধতি আলাদা। রবের নাম ছাড়া লেখাপড়ার প্রতিষ্ঠান স্কুল, কলেজ, ভার্সিটি, এই রকম কেজি স্কুল আরো যত প্রাইমারি আছে, এদের লেখাপড়ার সিস্টেম আলাদা। আর ধর্মীয় শিক্ষা যত আছে, আল্লাহর নামের পড়া এই পড়ার স্কুল, এটার প্রতিষ্ঠান জামেয়া, মাদ্রাসা, নুরানি মক্তব, হেফজখানা, এই নামে অবহিত করা হয়। এদের উদ্দেশ্য আর তাদের উদ্দেশ্য আলাদা। দুনিয়ার লাইনে যারা লেখাপড়া করে রবের নাম ছাড়া লেখাপড়া, এটাকে ধর্মীয় আর দুনিয়ার শিক্ষা, জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা বলে, ইংরেজি লাইনের শিক্ষা বলে। আর আল্লাহর নামের পড়াটাকে কোরআনের শিক্ষা, আখেরাতের শিক্ষা, ধর্মীয় শিক্ষা বলা হয়। দুনিয়ার শিক্ষার উদ্দেশ্য দুনিয়ার চাকুরি বা গোলামি, আর আখেরাতের কোরআনের শিক্ষার একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলার গোলামি। এবার আমরা একটু জানবো দুনিয়ার না শিক্ষা আর আখেরাতের শিক্ষা, আল্লাহর নামের লেখাপড়া আর আল্লাহর নাম বাদ দিয়ে লেখাপড়ার দ্বারা বান্দা কি হতে পারবে। মুফাসসিরিনে কেরাম বিস্তারিত আলোচনার নির্যাস ফলাফল বের করে বলেছেন, আল্লাহর নাম ছাড়া যত লেখাপড়া আছে, এই লেখাপড়া যদি মুসলমানের সন্তান করু, সব হতে পারবা, সব ডাক্তার হতে পারবা, ডক্টর হতে পারবা, ইঞ্জিনিয়ার হতে পারবা, কলামিস্ট হতে পারবা, সাংবাদিক, সাহিত্যিক, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী হতে পারবা, কি হতে পারবা না বলে মানুষ হতে পারবা না। ঠিক বলার আগে মাথা ঠান্ডা আসেনি? এখন তো আপনারা বলবেন আল্লাহর নাম বাদ দিয়া স্কুল, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করলে সব হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সাংবাদিক হওয়া যায়, সাহিত্যিক হওয়া যায়, কবি হওয়া যায়, উকিল হওয়া যায়, এমপি হওয়া যায়, মানুষ হওয়া যায় না? তাহলে আমরা কলেজের ছাত্র ছাত্রীরা কি মানুষ না? স্কুলে যারা পড়ি কি মানুষ না? জবাব দেওয়ার আগে আর একটু সময় দেওয়া লাগবে, দিবেন নি? হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, এরে নবীর উম্মতের দল। বাবা মা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নতুন বিয়া হয়ে গেল, তুমি একটা সন্তান দান করো। সন্তান পাইলো একটা নারী, মেয়ে, কন্যা সন্তান, মা বাবায় শখ করে নাম রাখলো তাসলিমা। এই সন্তানটার মা বাবায় আদর করে লেখাপড়া শিখাইলো। এখন এই তাসলিমা শুধু সাধারণ শিক্ষিতা না, এখন সে একজন এমবিবিএস ডাক্তার। এমবিবিএস ডাক্তার হইয়া ডাক্তারির ফাঁকে ফাঁকে ইসলামের স্টাডি করে, বই পুস্তক পড়ে, মাঝে মাঝে কোরআনের তরজমা করে দেখলো, আল্লাহ তাআলা অর্ডার করলেন নারীরা পর্দা করবা। এবার তাসলিমা মন্তব্য করলো, নারীদের উপর একচাটি
ছিটিয়া পর্দা করার আদেশ দিল, আল্লাহ জুলুম করলো, আল্লাহ হলো জালেম। এই কথা বলার পরে শুধু এখানেই থামে নাই, একের পর এক মন্তব্য করা শুরু করলো। বোরকা পরার আইন দিল কোরআনের মধ্যে, হেজাবের আইন, এটাও নারীর উপরে জুলুম করলো, আল্লাহ বড় জালেম। এইভাবে একটা একটা শুধু বলতেই শুরু করলো না, এবার বই লেখিয়া উম্মতেরকে সৎকা দিতেছে, পড়ো আমার বইগুলো পরে তোমরা তাড়াতাড়ি নাস্তিকতার বেড়াজালে ঢুকে যাও। এই কথা বলার পরে সব মুসলমান যখন আন্দোলন শুরু করলো, তখন ওই মুসলমানের বাচ্চা কন্যা এমবিবিএস ডাক্তার গ্রামের প্রবাদ আছে, যে যাকে নিন্দে সে তাকে বিন্দে, যেই বোরকা পছন্দ করে না ওই বোরকা ছাড়া পালাইতেও পারলো না। এরে নবীর উম্মতের দল, যেই তাসলিমা আল্লাহরে জালেম বলল, একটা অশিক্ষিতা না শিক্ষিতা নারী এমবিবিএস ডাক্তার, এরপরও কেন কথা এমন এরকম বলল? শুধু তাই না, বলে তাসলিমা বলে, আমি তাসলিমার প্যাট, আমি শরীরের অংশ, আমার শরীরের অংশ, আমার পেটে একজন স্বামী বাচ্চা দিবে হতে পারবে না, আমার পেটে বাচ্চা আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব, এটা আমার স্বাধীনতা। আমার ওলামায়ে কেরাম সব একমত হয়ে স্লোগান দিল, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা কুকুর নিতে পারে, মানুষ নিতে পারে না। তাহলে এমবিবিএস ডাক্তার তাসলিমার কুকুরনির মতো পশুত্বের মতো স্লোগান কেন? একমাত্র জবাব, আল্লাহ তাআলার নামের লেখা পড়ার অভাব। আল্লাহর নামের লেখাপড়া না করার কারণে এমবিবিএস ডাক্তার হইয়াও বেশ্যা হয়ে গেল, এমবিবিএস ডাক্তার হওয়ার পরেও নাস্তিক হয়ে গেল, চির জাহান্নামী হয়ে গেল। ও করণের পরেও যে কি বিপদ, দুনিয়াতেও তো শান্তি নাই, বিদেশে গিয়াও জুতার বাড়ি খাচ্ছে। প্রফেসর সাহেব কলেজের মধ্যে ঢুকলেন আর বললেন, এই ছেলে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কানের মধ্যে তার লাগাইছো কেন? বলে এফএম এর গান শুনি। বলে চুপ কর, আমি এখন ক্লাস করব। জি স্যার বসেন, নাম আমার জানো? বলে হ্যাঁ জানি। বলবো না কেন? বলে বেদদুবি হয়ে যাবে। বলে আমার নাম হলো আহমদ শরীফ। বলে হ্যাঁ নামটা তো আমরা শুনেছি। বলে আজকে একটা থিওরি তোদের দেয়া যায়, আমি কলেজের প্রফেসর, আমার নাম আহমদ শরীফ, আজকে থেকে তোদের বলবো, তোরা জানছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, কোন শরীফ লাগবে না, আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। একজন কলেজের প্রফেসর এই কথা বলল কেন? শুধু তাই না, মরণেরে বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, মরার আগে ছেলে মেয়েরে বলল, আমি কবর বিশ্বাস করি না, আমারে মরার পরে কবরে দাফন করবি না। ঠিকই, মরার পরে আর ছেলে মেয়েরা কবরে দাফন করে নাই, হসপিটালে দেহটা দান করে দিয়ে দিল। এই আহমদ শরীফ একজন প্রফেসর হওয়ার পরে পশুত্বের মন্তব্য কেন করলো? একমাত্র জবাব হলো, আল্লাহর নাম সারা লেখা পড়া, আল্লাহর নামের লেখা পড়ার অভাব। এইবার বুঝাইতে পারলাম যে আল্লাহর নাম বাদ দিয়ে লেখাপড়া করলে প্রফেসর হতে পারে, মানুষ হতে পারে না, আল্লাহর নাম বাদ দিয়ে লেখাপড়া করলে ডাক্তার হতে পারে, মানুষ হতে পারে না। এবার জানবো মানুষ, আমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করি আমরা কি মানুষ না? এবার ভালো করে শুনো, আল্লাহ তাআলা তোমার জবাব দিতেছেন, মানুষ কাকে বলে? বাবার ঔরসে জন্ম হলে মানুষ হওয়া যায় না, আদম নবীর বংশে মানুষ, এহুদি খ্রিস্টান ও আদমের সন্তান, এই মানুষ হিসেবে নাজাত পাবে না। আল্লাহ বলেন আমার দরবারে মানুষের গুণ হলো আলাদা। আল্লাহ এই জবাব দিয়া বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, রহমান হলেন তিনি, মানুষ বানাইলেন যিনি। আল্লাহ বলেন আমি কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আমরা দেখি না না, আগে আল্লাহ মানুষ বানাইলেন পরে কোরআন শিখাইলেন, এটাই তো বাস্তবতা। আল্লাহ কেন বললেন আমি মানুষ বানানোর আগে কোরআন শিখাইলাম? আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন আমি কোরআন শিখাইয়া মানুষ বানাইলাম। আমরা দেখি না না, মানুষ বানায় আল্লাহ
আল্লাহ কোরআন শিখাইলেন, আল্লাহ উল্টা বললেন কেন? বলে না উল্টা না, ফাইনুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহর কথা হাকিমের কথা হিকমত থেকে খালি না। আল্লাহ তাআলা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলেন, আল্লাহর দরবারে সব মানুষের দাম নাই, জন্মগত মানুষ, বংশগত মানুষ, আর এক দল মানুষ হলো গুণগত মানুষ। আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই, বংশগত মানুষের দাম নাই, একমাত্র গুণগত মানুষের দাম। কিসের দাম? মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটা বাতির গুণ। ফ্যানওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। যদি মাইক আওয়াজ না দেয়, লাত্থি মেরে ফালায় দে, গুণের মাইক না। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, যদি আলো না দেয়, বাতি ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি নাম। ফ্যান বানাইছে বাতাস দেওয়ার জন্য, যদি বাতাস না দেয়, পাখা ভেঙ্গে ফেলো, এটা গুণের বাত পাখা না। এরে বান্দা, মাইকওয়ালা মাইক বানাইলো আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটা মাইকের গুণ। যদি আওয়াজ না দেয়, গুণের মাইক, গুণের মাইক। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম কেন? বিড়ি টানার জন্য। আল্লাহ তাআলা বলেন, এরে মানুষ, তোদের কেউ বানাইছি বিনা কারণে না। তোরা কি মনে করছ আমি অনর্থক বানাইছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরে নবীর উম্মতের দল, এ বান্দা তুই কি ভেবেছো তোকে আমি অনর্থক বানিয়েছি? না না, তুমি কি ভেবেছো আমার কাছে আর আসবা? না না না, আমি অবশ্যই বিনা কারণে বানাই নাই, একদিন আগে পরে আমি আল্লাহর দরবারে আসতেই। পারবে পালায়া থাকতে? ওই সাদ্দাদের মতো বেঈমান আল্লাহর জান্নাতে যাবে না বলে নিজে জান্নাত বানাইলো, পালায়া থাকতে কি পারলো? নমরুদ পারে নাই, বড় বাহাদুর ফেরাউনও পারে নাই, তোর মতো পাপি নেতাও পারবি না। পারবি? এরে নমরুদের গোষ্ঠী পারে নাই, কই গেল গাদ্দাফি, কই গেল সাদ্দাম? শত মাটির তলে গর্ত বানায় পালায় থাকতে পারলো না, গাদ্দাফিও পারলো না, সাদ্দামও পারলো না। এরে বান্দা তুমিও পারবা না, যেখানেই যাও না কেন, আজরাইল সেখানে হাজির হয়ে যাবে। অতএব বাহাদুরি করবি না, আমি আল্লাহ কেন বানাইছি চিন্তা কর। গরু চিন্তা করবে না, শুকর চিন্তা করবে না, কুকুর চিন্তা করবে না, আমি চিন্তা করার জন্য কেন মানুষ বানাইছি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আর জোরে বলেন, কার ইবাদত? তাহলে মানুষ বানাইছেন কি জন্য? সবাই কথা বলেন না কেন? মনে আছে কথা? কি মনে আছে? মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। যদি আওয়াজ না দেয়, মাইক ফেলে দাও, এটা গুণের মাইক না। মানুষ বানাইছেন কেন? কথা বলেন না কেন? ইবাদত করার জন্য আল্লাহ মানুষ বানাইছেন, তাহলে মানুষের গুণ কি? কথা কন। যেই মানুষটা ইবাদত করবি না, আল্লাহ বলবে গুণের মাইক না, ফালায়া দাও। যেই মানুষটারে বানাইলাম আমার ইবাদতের জন্য, ওই বান্দা যদি ইবাদত না করে কবরে যাও, আল্লাহ তাআলা বলবেন, আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য, যেহেতু সে ইবাদত করে না, এটা গুণের মানুষ না, লাত্থি মেরে জাহান্নামে ফালায়া দাও। এখন এই ইবাদত হলো মানুষের গুণ, এই ইবাদত কেমনে করবা? আল্লাহ ওদিকে ইঙ্গিত করে বলেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কোরআন শিখায় মানুষ বানাইলাম, অর্থাৎ ইবাদত করা মানুষের গুণ। আর ইবাদত শিখতে হলে লাগবে কোরআন।
লাগবে নি। এই কোরআন কই পাওয়া যায়, কথা বলেন না কেন? সেই মাদ্রাসা লাগবে নি, কথা বলেন না কেন? এই কোরআনের ইলম শিখার জন্য উস্তাদ লাগবে নি, লাগবে কি লাগবে না? অতএব উস্তাদের কাছে যাও, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, উস্তাদের কাছে যাও, জানো না জানেওয়ালার থেকে জেনে নাও। ওরে বান্দা, এই মাদ্রাসা আমার উদ্দেশ্য ইলম শিক্ষা করা, ফরজ ইলম শিখো, এখন মাদ্রাসায় গিয়ে যদি পারো শিখো, ঘরের মধ্যে উস্তাদের দিয়া যদি শিখতে পারো শিখো, উদ্দেশ্য ইলম শিখা ফরজ, ইলম শিখতে থাকো। ইলম শিখতে গেলে মাদ্রাসায় ক্লাস করা লাগবে, করো, পরীক্ষা দেওয়া লাগবে, দাও, কোনো বাধা নাই। এটা বেদাত হবে, কথা বলেন না কেন? এই জন্য এটা যেমন বেদাত না, আত্মা পবিত্র করা ফরজ, আর এই আত্মা পবিত্র করার জন্য উস্তাদ ধরা লাগবে, এটাও বেদাত না। ওই এলেম শিখার জন্য মাদ্রাসায় যাও, যারা মাদ্রাসা করার পেছনে সহযোগিতা করবা, বান্দা এলেম শিক্ষা করে যেই ন্যাক পাবে, তুমি সহযোগিতা করে সেই সম পরিমাণ ন্যাক আল্লাহ তোমাকে দিবে। বান্দা কোরআন পড়ে যেই সওয়াব পাবে, তুমি কোরআন পড়ার পেছনে সহযোগিতা করে সেই সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে। এইবার আসেন, স্কুল কলেজে যারা লেখাপড়া করে, এরা জানেনি মাকে বিবাহ করা হারাম, জানে না? যদি বলেন জানে তাহলে তারা মানুষ, যদি বলেন জানে না তাহলে মানুষ রূপী পশু। বলেন বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি, যদি বলেন জানে মানুষ, যদি বলেন হুজুর জানে না মানুষ রূপী পশু। জানলো বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা কলেজের বই ঘুরে জানছে? হ্যাঁ, মাকে বিবাহ করা হারাম, এটা কলেজের পাঠ্য বই পড়ে জানলো? কোনো না কোনো উপায়ে কোরআনের ঘ্রাণ পেয়ে জানলো। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? মানুষ হওয়ার শিক্ষা, গুণের মানুষ হইয়া জান্নাত পাওয়ার একমাত্র শিক্ষা কোরআনের শিক্ষা। তো তুমি যেই কোনো ভাবে শিখো, কলেজে পড়তেছে, ফাঁকে ফাঁকে একজন ইমাম সাহেবের কাছে এক ঘন্টা কোরআন শিখতেছে, এই দেশের ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাঁচত্ব নামাজি দাড়িওয়ালা নাই, তাহলে আমি কি বলবো কলেজ খারাপ? না, কলেজ খারাপ না, ভার্সিটি খারাপ না রে বান্দা, তোর চরিত্রটা খারাপ, তোর চরিত্র খারাপ। কলেজ খারাপ না, কত ছাত্র কলেজে পড়ে, একই ক্লাসে পড়ো, ও নামাজ পড়ে তুই নামাজ পড়ো না, তাহলে কি কলেজ খারাপ না তুই খারাপ? তোমার চরিত্র খারাপ, কলেজ খারাপ না। তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আমাদের এটা গর্ব, কিন্তু অনুরোধ, যদি সুনাম নিয়ে জিন্দগি কাটাইতে চাও, কত ডাক্তার বয়ে বয়ে বিড়িটানে আর মশা মারে, আর কত ডাক্তার সারা রাত রুগীর সিরিয়াল নাই, কেন এত দাম তার? সার্টিফিকেট কিন্তু পাকা, এরপর এত রুগীর ভিড় কেন? এত মাইকিং করে আসেন ফ্রি চিকিৎসা, এরপরও যেতে চায় না, কারণটা কি? ওই ডাক্তারের কাছে লোক যায় কেন? ও টাকা বেশি নিলেও যায়, কারণটা কি? ও লেখাপড়ার সময় বিদ্যার সাথে বেইমানি করে না। তুই বিদ্যার সাথে বেইমানি করে বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে জুতার তলে ঢুকাইছো, তুই বেইমানি করেছো, সে বেইমানি করে না। অতএব ডাক্তার হ, সুনাম নিয়ে যা, মাটিও তুই মরার পরে দোয়া করবে, আর ওই সুনাম নিয়ে যদি ইঞ্জিনিয়ার হতে চাও, ওই সুনাম নিয়ে যদি ডাক্তার হতে চাও, আমার বয়ানের শেষ তোর পায়ে হাতে তিনটা অনুরোধ করব। এক নাম্বার মোবাইলের আপন বানাবি না, দুই নাম্বারে বখাটে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না, তিন নাম্বারে কোনো মুরব্বীর সাথে ব্যবধবি করবি না। যদি দেখো এক দাড়িওয়ালা রিক্সা চালায় 5 টাকা ভাড়া, তুই 20 টাকা দিবি, ওই মুরব্বি দোয়া কইরা তোর জন্য 20,000 কোটি টাকার বরকত পেয়ে যাবে। তুই এত ফকিননি কেন যে বাসের ভাড়া 10 টাকা তুই 2 টাকা নিয়ে কিলে কিলি বাজাইলি, যে আমি স্টুডেন্ট, আমি ছাত্র, তুই ছাত্র ভাড়া দিবি না, তুই এটা না কইয়া তোর বাপে তোরে কলেজে এত টাকা দিয়ে ভরায়, তোর হোটেল ভাড়া দেয়, ভর্তির টাকা দেয়, এরপরে পকেট খরচ,
বাস গাড়ির পাঁচ টাকা দিতে পারো না, তো তুই কেন বলো আমি স্টুডেন্ট? তুই বলবি আমি ফকির নি, ফকির নি, ফকির নি, আমি ভাড়া দিতে পারবো না, আমি ফকির নি। তুই দুই টাকার জন্য বাসের হেল্পারকে থাপ্পড় মারো, বাহাদুরি করেছ না ফকিন্নির পরিচয় দিয়েছ? ইতর কত মুরব্বীর সাথে ব্যাদুবি করে দুই চার টাকা ভাড়ার লেগে। খুব সাবধান, মানো আর না মানো তোর কপাল তুই খাবি। তিনটা কথা শেষ, যদি আদর্শ নিয়ে ইঞ্জিনিয়ার হতে চাও, আদর্শের সাথে ডাক্তারি করে বড় কিছু হতে চাও, মাটি দোল করবে তোর জন্য তিনটা অনুরোধ। এক নম্বরে মোবাইলকে আপন বানাবি না, দুই নম্বরে বখাটে দুষ্ট ছেলেদেরকে বন্ধু বানাবি না, তিন নম্বরে কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করবি না। বান্দা কোনো মুরব্বী যারা মানে না এরাই কিন্তু এই পেছে বেশি করে মুরব্বীকে দেখায় বলবে, মুরব্বীকে বলবে হুজুর অমুকে বইটা দিছে দেখেন তো কি হালাত। মুরব্বী দেখলেই বলবে এটা খবিসের বই, ঠিক না? এই জন্য যারা মুরব্বী মানে এরা জিন শয়তান থেকেও যেমন নিরাপদে থাকার সুযোগ আছে, মানুষ শয়তান থেকেও নিরাপদে থাকার সুযোগ আছে। অতএব আহলে হক ওলামাদের অনুসরণে আমরা চলব, যারা আলেম পছন্দ করে না আমরা এদের পক্ষে যাব না। ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন, হাটহাজারী হযরত কি আহলে হক নয়? বলেন না কেন? অতএব হাটহাজারী কওমি মাদ্রাসার উলামায়ে কেরামদেরকে যারা হক মনে করবে না আমরা তাদের সাথে থাকব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।